একদিনের ঘুঘুর বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিট করাবেন সেটাই আপনাদের এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। আমরা ঘুঘুর দুটি ডিম পেয়েছিলাম, মানে আমাদের ঘুঘু পাখি দুটো ডিম পেড়েছিল, তার মধ্যে ডিম চেক করে দেখলাম একটা ডিম জমেনি আর একটা ডিম জমেছে। তো ডিম কিভাবে চেক করে বুঝবেন যে ডিম থেকে বাচ্চা হবে কি হবে না সেটা অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একদিনের ঘুঘুর বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিট করবেন। তো গল্পের বাকি অংশটা এরকম দাঁড়িয়েছে যে যখন একটি ডিম নষ্ট ছিল যেটি জমেনি সেটি তো ফেলে দিয়েছি, আর বাকি একটি ডিম যেটি থেকে বাচ্চা বেরোবে সেই ডিমটাকে আমরা আমাদের গিরিবাজ কবুতরের তা দেওয়া ডিমের সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম। মানে সমসাময়িক সময়ে আমাদের গিরিবাজ কবুতর দুটি ডিম পেড়েছিল, সেই ডিমের সঙ্গে ঘুঘুর ডিমটিও দিয়ে দিয়েছিলাম যাতে করে গিরিবাজ কবুতরটি তা দেয়। তাতে বোঝা গেল যে রেজাল্ট হয়েছে, তাতে গিরিবাজ কবুতরটি মাদি কবুতরটি ঘুঘু পাখির এই ডিমটি সাদরে গ্রহণ করেছে এবং তাকে তা দিয়ে বাচ্চাও ফুটিয়ে দিয়েছে। তো সেটির একটি ভিডিও আমরা আগেই আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ভিডিওর লিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। তো এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে যেহেতু ওর বাকি দুটি বাচ্চা ডিম থেকে বাচ্চা আসেনি এবং ঘুঘু পাখির বাচ্চাটি অনেক ছোট, তার কারণে এই মাদি কবুতরটি ঘুঘু পাখির বাচ্চাকে ফিট করাচ্ছিল না। তো এভাবে যদি ফিট না করায় তাহলে তো ঘুঘু পাখির বাচ্চাটি মারা যাবে। তো সেই কারণে আমরা এখন উদ্যোগী হয়ে এই ঘুঘু পাখির বাচ্চাটিকে খাওয়ানোর চেষ্টা করাচ্ছি। প্রাথমিক অবস্থায় এদেরকে কাউন বা চিনা গুঁড়ো অথবা বাজারে ময়না পাখির স্থুতা একটা খাদ্য পাওয়া যায় সেটি খাওয়ালে খুব ভালো, কারণ ওদের ওইটার মধ্যে খুব সুষমভাবে সমস্ত ভিটামিন দেওয়া আছে। আজকে যেহেতু ওই খাবারটি আমার কাছে নেই, আমার ঘরে ছিল হচ্ছে বেসন, রোজার দিন পেঁয়াজও ভাজতে হয়, তো বেসনটা ছিল, বেসনটা আমি হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছি, সেইখানে এই ঘুঘু পাখির বাচ্চাটিকে সেটি খাওয়াচ্ছি। তো বেশি ঠান্ডা হলে ওরা কিন্তু খাবে না, তো একটু হালকা কুসুম গরম পানি হলে এটি ওরা খাবে। তো আমরা জাস্ট ঘুঘু পাখিটির ঠোঁটটা এই বেসনের মধ্যে চুবিয়ে রাখছি, সে এটাকে তার খাদ্য হিসেবে আজকে চিনছে, হয়তো নেক্সট ভিডিওতে সে খুব বেশি করে খাবে, আজকে অল্প অল্প খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সে কীভাবে মুখটা নিয়ে প্রথমে মুখটা ভেজাচ্ছে এবং সেই ঘাড় উঁচু করে মুখটা বন্ধ করে খুলে খাচ্ছে খাবারটা। তো তাতে বোঝা গেল যে এভাবে তাকে আমরা হ্যান্ড ফিড করাতে পারবো। তো এই অবস্থায় তাকে কিন্তু ঘন ঘন হ্যান্ড ফিড করাতে হবে, কারণ এখন সে খাবার খুব কম খাচ্ছে, খাবার খুব বেশি সে খাচ্ছে না। যখন খাবারটা খাবে তখন আপনারা বুঝবেন ওর গলার নিচে খাবারের থলিটা একটু খুলে থাকবে, বেশি দেওয়া যাবে না খাবার, কারণ বেশি দিলে ওই গলার যে খাদ্যনালীর থলেটা সেটি ফেটে তারা মারা যাবে। তো অল্প খাওয়াতে হবে, ঘন ঘন খাওয়াতে হবে, এইভাবে খাওয়ালে ঘুঘু পাখিটিকে হয়তো বা আপনারা বাঁচাতে পারবেন। তো আমি আজকে ওকে খাওয়ানোর পরে যেটা করব, আবার ওই গিরিবাজ মাদি কবুতরটির বুকের নিচে রেখে আসব, ওখানে যে বাকি দুটিকে এসে তা দিচ্ছে সেই গরমে তার কিন্তু একটা ন্যাচারাল ফুড হবে, সে টিকে থাকবে ওই গরমে। তো এই ছিল একদিনের ঘুঘু পাখির বাচ্চাকে আপনারা কীভাবে খাওয়াবেন। এই ঘুঘু পাখিটা যখন আরেকটু বড় হবে, ওর চোখটা যখন ফুটে যাবে, তখন আপনারা তাকে সিরিঞ্জে করে ওই ময়না পাখির ছাতু বা অন্য যে কোনো খাবার গুঁড়ো করে হালকা কুসুম গরম পানিতে মিক্স করে সিরিঞ্জে করে তাদেরকে খাওয়াতে পারবেন। তো কী মা, কী একবারে একদিনের ছোট্ট একটু বাচ্চা, দেখতে খুব মা লাগছে, আমার ধরতেই কেমন যেমন লাগছে, আসলে এটা বোঝাতে পারবো না কেমন লাগছে ধরতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।